গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর আজকেও সকালে আমি উঠে গেছি অ্যান্ড এখন বাজে 4:50। তো উঠে মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছি, বাট আজকে কতটা কী ঘুরতে পারবো আই ডোন্ট নো। আজকে ফার্স্টেই যাচ্ছি বারো মন্দিরের দিকে, যেখানে একটু গঙ্গার হাওয়া খেতে যাচ্ছে। আসলে প্রচণ্ড গরম লাগছে, সোয়েটিং হচ্ছে। তোমরা যদি আমাকে ভালোভাবে দেখতে পাও, মানে বুঝতে পারো, তাহলে বুঝতে পারবে যে আমার খুবই সোয়েটিং হচ্ছে। আর পায়ের অবস্থাটা আসলে অতটা ভালো নেই, যার জন্য আজকে মানে বেশি দূর আমি যেতে পারবো না, মানে বেশিক্ষণ চলতে পারবো না, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। অ্যাজ ইউ নো, কে অনেক দিন ধরেই এই পেনটা নিয়ে ভুগছি আমি। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখায় যে এখানে এত সকালে আমি কোনোদিনও বারো মন্দিরের দিকে যাইনি, আসলে সেটাই তোমাদেরকে দেখাতে চাই। আর উড়িয়ে বাপরে হাঁটতে পারছি না ঠিক করে, পায়ে এত ব্যথা করছে, বাট বাতাস দিচ্ছে খুব ভালো, যেটাকে বেশ এনজয় করছি। আজকে অনেক দিন পরে একটু ক্লাউডি ওয়েদার দেখছি, তো দেখা যাক বৃষ্টিটা হয় কি না, কারণ যা লেভেলের গরমটা পড়েছে, যা হিট ওয়েভ চললো, এরপরে যদি আজকে মানে আজকে নয় মানে যবেই হোক বৃষ্টিটা হবে, তবেই মানে একটু শান্তিটা পাবো আমরা। ভীষণই ব্যস্ত, যার জন্য আমরা আর মানে আমি স্পেশালি আমি আর ক্যামেরা অন করতে পারিনি। যা হয় ছুটির দিনে প্রচুর কাজ থাকে, এক্সট্রা কাজপত্র যেগুলো অন্যান্য দিন হয় না, তো সেই সব নিয়ে বিজি ছিলাম। কিন্তু রান্নাটা যাই হোক তাড়াতাড়ি আজকে মোটামুটি হয়ে গেছে, কি রান্না করেছি সেটা দেখাচ্ছি। আমি একটা কথা বলতে চাই যে সকালবেলায় আমি যখন বেরিয়েছিলাম, তারপরে ব্যাটারি এক্সস্টেড হয়ে যায় ক্যামেরার, দিয়ে আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি যে গঙ্গার ধারে গিয়ে মানে অত ভোরবেলাতে 5টার সময় যে কীরকম মানে এনভায়রনমেন্টটা থাকে। তো যাই হোক, নেক্সট কোনো একদিন আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। এসে চার্জে দিয়েছে, আমি তো জানি না যে চার্জ শেষ হয়ে গেল, রাত্রিতে ফেরার সময় চার্জ অনেকটা শেষ ছিল, মানে খেয়াল ছিল না আমার। যাই হোক, কাল সারা দিন কভার করা হয়েছে, তারপর আজকে সকালে কি করে এক্সপেক্ট করা যায় যে পুরো চার্জ থাকবে। তো যাই হোক, ও জানতো না তো চার্জ চলে গেছিল ওর। দেখাই আমি এবার খাবারটা দেখাই। হ্যাঁ হ্যাঁ, খাবার দেখাবো, তার আগে আমি মানে খাবার দেবো খেতে, তার আগে এবার দেখিয়ে দিই। আজ হয়েছে চিকেন কষা, কিন্তু একদমই কষা কষায় করেছি, একটুও আমি কিচ্ছু রাখি, টান টান করে দিয়েছি আজকে। আর কালকেকার আছে, ডাল আছে কালকের, তারপর দই বেগুন আছে, সব আছে, তো ওর জন্য আর কিছু বানাইও নি। আর এই গরমে উল্টো পাল্টা কিছু খেতে ইচ্ছেও করছে না, তার সাথে গন্ধরাজ লেবু নেব মাংসের সাথে, খুব ভালো লাগবে খেতে। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক, আবার বিকেলে দেখা হবে। এটাও একটা পিসি, বড় কাকে তো সবাই চেন। দুষ্টুমি শুরু করেছে, এবার এসে থাকতে হবে,
এবার এসে থাকতে হবে, তাহলে কি আড্ডাটা দেওয়া যায়, আড্ডা যেটা প্রপার সেইটা দেওয়া হবে। তাই বলছি কিন্তু এত আস্তে গলা যে ওরা শুনতেই পাবে না। চলো কাকিমারা হঠাৎ করে এসেছে, আসলে ওদের এদিকে একটা ছোটো কাজ ছিল, তো ওটা সারবার জন্যই ওরা এখানে এসেছিলো, আর ওর জন্যই আমাদের সাথে, যেহেতু আমরা সবাই কাছাকাছি আছি তো ওর জন্য আমাদের সবার সাথে একবার দেখা করে গেল। তো থাকলে আরও ভালো লাগতো, খুব কম টাইম, মানে 10-15 মিনিটের মতো বসে দেখা করলো। জায়গার মানুষ, নিজের কাছের মানুষরা যখন আসে তখন খুব ভালো লাগে। আসলে এখানে তো আর আমাদের কোনো সেরকম রিলেটিভ নাই, শুধু ওই দিদি, মানে কাছাকাছির কথা বলছি, আর মোটামুটি কাছাকাছি তো সবাই আছে, অনেকেই আছে, কিন্তু মানে সব, মানে এই টুকটাক আসতে পারার মতো কাছে তো সবসময় কেউ থাকে না। তো এসেছে আজকে বাড়িতে, আমাদের নিজেদের বাড়ির জায়গার মানুষ, তো খুবই আনন্দ হয় এগুলো। কাকিমারা আসলে এসেছে কান্দি থেকে আজকে, তো আজকেই আবার ফিরে যাবে ওরা, তো ওর জন্য বেশিক্ষণ থাকতে পারলো না। তো কান্দি থেকে এসছে, আর খুব আর ভালো লাগছিলো যে কান্দি থেকে কেউ এলে আমার খুব আনন্দ হয়। তো মানে সব জায়গা থেকে এলে আনন্দ হয়, কিন্তু কান্দি থেকে তো কেউ আসে না এখানে, মানে আসতে পারে না, তো এসেছে খুবই আনন্দ হচ্ছে। চলো, আরে যে আমি মুখটা একদম কটামুটি করে রাগ ধরে তাকাচ্ছে, আমি কেন চলে যেতিস, তোকে পাঠিয়ে দিলেই তো পারতাম, তাহলে তুই চলে যেতিস দিদুনের কাছে। চোখটা দেখো, কাকিমারা যাওয়ার পর এডিটিং করলাম, এডিটিং করতে অনেকটা টাইম লাগলো, কারণ তোমরা দেখেইছো যে ব্লগটা অনেকটা বড় হয়েছে আজকের। কালকে খুব সুন্দর একটা দিন আমরা কাটিয়েছি, যেটা তোমরা অলরেডি দেখতে পেয়ে গেছো। তো সেই সব করে নিয়ে বেরোতে বেরোতে প্রায় 7:45 হয়ে গেল, এখন যাবো মুদির দোকান। তাছাড়া কালকে আমাদের জুডিওতে আমি একটা জুতো নিয়েছিলাম যাওয়ার সময়, যেটার ভিডিওতে নিয়ে তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে, কিন্তু বেলটা পুরো ভুলভাল করে দিয়েছে, মানে এক্সট্রা জিনিস অ্যাড করে দিয়েছে, কিন্তু আমরা ওটা নিইনি, তো যার জন্য সেই জন্য সেই বিলিংটা নিয়ে একবার কথা বলতে যাব। আর কি করব, আর কিছু করব না, জিনিসপত্র নিতে হবে, জিনিস বললাম না, সেই দু একটা কাজ আছে, এটা সেই একটা কাজ আছে, তারপর আবার ফিরে আসব আর কি। এখানে এসে লিস্টটা বানিয়ে দিলাম, এখন যাচ্ছি স্টুডিও, ওখানে কথাবার্তা বলে তারপরে আবার এসে মালটা নিয়ে যাব এখান থেকে। স্টুডিও থেকে কাজ হয়ে গেল, আসলে ভুলটা কার জানি না, আমার, আমাদের না ওদের, ওরা ভুলবশত একটা ওয়াইপস আমাদের ব্যাগে ঢুকিয়েছিল, যেটা আমরা সিসিটিভিতে চেক করলাম, কিন্তু সেই ব্যাগের মধ্যে আমরা মানে দেখিও নি, আমার জিনিসটা যেটা নেওয়ার ছিল আমি নিয়ে বাদ বাকি ব্যাগটা আমি ফেলে দিয়েছি। তো যাই হোক, দুজনেরই ভুল হয়েছে, আমারও ব্যাগটা চেক করা উচিত ছিল, ওদেরও না চাইতেই আমার ব্যাগে ওরকম একটা জিনিস ভুলবশত ঢুকিয়ে দেওয়াটাও ভুল হয়েছিল। তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, হয়ে যায় মাঝে মধ্যে এরকম, কিছু করার নেই। আর দেখেছিল এখন ফালুদার দোকানে গিয়ে লাইন দিয়ে আমাকে মানে হাই করে দেখানোর চেষ্টা করছে, আর আমার হাতে একটা জিনিস আছে, কিন্তু আমি আর এক্সট্রা ব্যাগটা অ্যাড করিনি, তার জন্য হাতে নিয়ে নিয়েছি, কারণ আমার কাছে ব্যাগ আছে। তো যাই, কারণ ফালুদা